এই একদম হাত ছাড়বি না, আর এদিক ওদিক যাবি না, বুঝলি? এই শব্দগুলো এখনো কানে বাজে, বাবা বলতো যখন কুমারটুলিতে পৌঁছতাম সবাই মিলে পাড়ার ঠাকুর আনতে। আমার গত 40 বছরের জীবনে প্রায় সব বদলেছে, ঠিক আমার হ্যান্ডসেটটার মতন। যারা ঠাকুর আনতে আসতাম অনেকে বড় থেকে বুড়ো হয়েছেন, আর আমরা হয়ে গেছি মাঝবয়সী। কিন্তু ওয়ান থিং দ্যাট হ্যাজ নট চেঞ্জড ইজ কুমারটুলি। এখান থেকে ঠাকুর না নিয়ে গেলে পুজো শুরুই হয় না। শুধু আমাদের কেন, সারা বিশ্বে যেখানেই পুজো হোক কুমারটুলি ছাড়া শুরুই হয় না। খুব কাছ থেকে বাড়ির মেয়ের মতন মা দুর্গাকে দেখা, সিংহর হাঁটা কত বড়, টুক করে গণেশ দাদার পেটে হাত বুলিয়ে নেওয়া, প্রথমবার ভাঁড়ে চা খাওয়া আর ঝাল ঝাল কচুরি সবজি। কুমারটুলি মানেই তো পুজোর স্টার্টিং পয়েন্ট, এত আনন্দ আর কোথায়। কিন্তু লাস্ট 2 বছর একটু অন্যরকম গেছে আমাদের, বাকি সব্বাইয়ের মতো। গত বছর তো তাও মূর্তি নিয়ে গেছিলাম একটা ছোট দেখে, কিন্তু এই বছরটা বোধ হয় যা টাকা উঠবে তাই দিয়ে মূর্তি হওয়া মুশকিল। তা বলে কুমারটুলি যাওয়া থামাচ্ছি না, পাড়ার সবাই ঠিক করেছি যেটুকুনি টাকাই উঠুক আমরা গিয়ে দিয়ে আসব শিল্পীদের হাতে, যাতে পুজোর আনন্দটা ওদের মাটি না হয়। মা দুর্গাকে বলবো যেন ওদের কষ্ট একটু কম করে দেয়। দুর্গা দুর্গা। 9th অক্টোবর রেড এফএম বাংলা ইউটিউব চ্যানেল পর দেখনা না ভুলে রেড এফএম দুর্গা দুর্গা ফেস্টিভাল, জিসে হাম ডেডিকেট কর রহে হ্যায় কুমারটুলি কে আর্টিস্ট কো। और साथ ही डोनेट करें अपनी मनचाही राशि ऑन impactguru.com/duggadugafestival। रेड एफएम बजाते रहो।